আজি নন্দ উৎসব শ্রীক্ষেত্র সহ মন্দিরে আনন্দ উল্লাসে নন্দ উৎসব পালিত হচ্ছে। ধরাপৃষ্ঠে শ্রীকৃষ্ণ জন্ম খবর পাই সারা গোপপুরবাসী উৎসব মনাইছেন। গুরুবার জন্মাষ্টমী থাকার সারা রাজ্য উৎসব মুখরিত হয়েছে বেড়ে আজ হচ্ছে নন্দ উৎসব। এথিপাই শ্রীজগন্নাথ মন্দির ভুবনেশ্বর ইসকন মন্দির পরে অন্যান্য মন্দিরে স্বতন্ত্র পূজার আয়োজিত করা যাই। সকাল 7:30 ঠারু হি ইসকন মন্দিরে ভক্ত ভিড় পরিলক্ষিত হয়েছিল। সেক্স সৌদাগর সুনীল মেহের হাই প্রোফাইল সেক্স কারবারর গুরুবার আউ এক গুমর খোলিছি। সুনীল কিছু দেহ দলাল মাধ্যমে কির্গিজস্তান যুবতীঙ্কু আনি ভুবনেশ্বরে চলাইছিল সেক্স র্যাকেট। এর পর্দাফাশ করেছে কমিশনরেট পুলিশ। কমিশনরেট পুলিশ সুনীল নাঁরে তৈরি করেছে আউ এক চার্জশিট। ফোর্বসর সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তালিকার শ্রেষ্ঠ 10 জনক মধ্যে স্থান পাইছেন বাজিরাও মস্তানি স্টার দীপিকা পাদুকন। সে একমাত্র ভারতীয় অভিনেত্রী ভাবে এই তালিকার 10ম স্থানে রয়েছেন। মোট 10 মিলিয়ন USD আয় করে দীপিকা এই স্থানে পৌঁছিছেন। ভারতীয় জনতা পার্টি কুচিন্ডা পক্ষর উপজেলাপাঙ্ক অফিস সম্মুখে বিরাট চাষী সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এনে বিভিন্ন সমস্যা সম্পর্কের 9 দফা দাবিপত্র রাজ্যপাল উদ্দেশ্যে জেলাপাল দিয়া যাই। মহানদী জল প্রসঙ্গ নিয়ে ওড়িশার কাদুয় ফোপড়া কু বহুজন সমাজ পার্টি নাপসন্দ করেছেন। গুরুবার পার্টি পক্ষর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের দলর সম্বলপুর লোকসভা নির্বাচন মন্ডলী প্রভারী নিহাল সিং, সম্বলপুর জেলা সভাপতি আডভোকেট দিলীপ কুমার সিং কহিছন্তি ছত্তিশগড় রাজ্যের হয়েছিবা বিভিন্ন প্রকল্প কার্য এবেকার নুহে, দীর্ঘদিনর এহা হয়ে আসিছি। কোশল রাজ্য দাবি নিয়ে কোশল মহাবন্ধকে সফল করিবা পাই জেলা আদিবাসী কল্যাণ সংঘ বলাঙ্গীর বেঙ্গমুন্ডা শাখা পক্ষর সভাপতি শরৎচন্দ্র সিং ভৈঙ্ক সভাপতিত্বের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। ওড়িশা সাংস্কৃতিক সমাজ পক্ষর আসন্তা নুয়াখাই উপলক্ষে স্কুল স্তরীয় বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেপ্টেম্বর 3 ও 4 তারিখে অনুষ্ঠিত হব বলে সম্পাদক সরোজ দাস এক প্রেস রিলিজ জরিয়ে জনাইছেন। ভদ্রক জেলা তলঙ্কাপড়া গাঁরে বজ্রঘাতে জনে যুবকঙ্ক মৃত্যু ঘটিছে। মৃতক জনক হলে তলঙ্কাপণ্ডা গাঁর প্রিয়ব্রত দাস। প্রিয়ব্রত নিজ ঘর পাখ বাড়ি কাম করুথিবা বেলে হঠাৎ বজ্রপাত হয়েছিল, ফলরে তাঁকর মৃত্যু ঘটিছিল। পুলিশ এ সংক্রান্তরে এক অপমৃত্যু মামলা রুজু করেছেন। ভদ্রক জেলা চান্দবালি বালিগাঁ রামপল্লী জনে বৃদ্ধঙ্ক মৃত্যু এবে সন্দেহ ঘেরে। সে নিজে আত্মহত্যা করেছেন না তাঁকু হত্যা করা যায় আত্মহত্যার রূপ দিয়ে যাই তাহা এবে তদন্ত সাপেক্ষ বলে গ্রামবাসী মানে অভিযোগ করেছেন। বালিগাঁ পঞ্চায়েতের 65 বর্ষ বৃদ্ধ ভাগীরথী দাস তাঁক ঘরে বেকরে রশি লগাই আত্মহত্যা করেছেন। এই ঘটনাটি এবে সন্দেহ ঘেরে। আগক আসুচি পশ্চিম ওড়িশার গণপর্ব নুয়াখাই। গাঁ ঠারু সহর পর্যন্ত সমস্তে খুব ধুমধামে পাড়ি এই পর্বকু। তেবে এনেই পরম্পরার পর্ব নুয়াখাই পালন করিবাকু নেই বরগড়ের অধিষ্ঠাত্রী দেবী মা সমলেশ্বরীঙ্ক ঠারে পণ্ডিত ও পুরোহিত মানঙ্ক দ্বারা লগ্ন ধার্য করা যাইছি। বালেশ্বর ভদ্রক কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক তিহিড়ি শাখা অধীনস্থ তিহিড়ি ব্লকর মোট 16টি সেবা সমবায় সমিতির কর্মচারী মানে কলা ব্যাচ ধারণা করেছেন। ব্লকর বারম্বার সেবা সমবায় সমিতির সাম্পাদিকা সত্যহমা বিশ্বাল বেআইন ভাবে পরিচালনা পরিষদ পক্ষর নিলম্বন করা যাইথিবা প্রতিবাদে সেমানে এপরি করেছেন। বেলুচিস্তানে হেউথিবা হিংসাকু নেই পাকিস্তান সরকার ও সেনা বিরোধরে 4 দিন ঠারু সুই, ডেরা বুগতি, জাফরাবাদ ও নাসিরাবাদর বহু স্থানরে বিরোধ প্রদর্শন হয়েছি। প্রদর্শনকারী মানে হাতরে মোদি ও শহীদ বেলুচি নেতা আকবর বুগতিঙ্ক ফটোকু ধরি নারাবাজি প্রদর্শন করিছন্তি। মোবাইল নম্বর 9933774627462।
आमे प्रतिदिन निजकु प्रस्तुत करिथाउ विभिन्न काम पई हेले दुर्घटना दुर्घटना पई आपण केबे भी प्रस्तुत न थांती खास सेथि पई आमे सबु बेले प्रस्तुत अश्विनी हॉस्पिटल मल्टी स्पेशलिटी हॉस्पिटल एंड ट्रॉमा केयर सेंटर एलसीसी शहीदनगर जॉइन पीजीडीसीए एमडीएससी डीसीए टैली एंड लॉट मोर स्पेशल डिस्काउंट फॉर बीपीएल कार्ड होल्डर्स जॉइन टुडे